হ্যালো বন্ধুরা, দেখো আমি কি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন শশা খাবো। আর দেখো বন্ধুরা, এখানে গুঁড়া মরিচ আর লবণ ছিটে দিয়ে তারপর নিয়ে এসেছি তোমাদের সামনে। আর দেখো বন্ধুরা, আমার শশা খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবে। সবারই শশা খেতে খুব ভালো লাগে, আর এখনকার সময়ে এই শশা খাওয়াটা মানে খুব ভালো লাগে, কি বলবো। একটু একটু ঠান্ডা, একটু একটু গরম, মানে খুব ফেভারিট লাগে। ঠিক আছে বন্ধুরা, আমি নিয়ে বসে গেছি, আর দেখতে থাকো খাচ্ছি কিভাবে, কত ঢং ঢুং করে খাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো কিভাবে চেয়ে চেয়ে খাচ্ছি। আর লবণ আর একটু একটু ঝাল মরিচের গুঁড়ো, সেটা লাগছে তো জিভে, একদম রস চলে আসছে। আর তোমাদের কি মনে হচ্ছে, খেতে ইচ্ছে করছে বুঝি? চলে এসো বন্ধুরা, দেরি না করে। আর বন্ধুরা জানো তো আমি একটু অন্যরকম দেখো স্টাইল করে খাচ্ছি, যেমন শক্ত, দাঁত ভেঙে যাচ্ছে, কান্না করছি, তারপর পারছি, এরকম একটা অভিনয় করে খাচ্ছিলাম তোমাদের কাছে দেখিয়ে দেখিয়ে। আর দেখো এখন বসে বসে আবার খাচ্ছি, ঠিক আছে। আর দেখো এদিকে চেয়ে চেয়ে আছি, জানালার সামনে বসে খাচ্ছি তাই, আর এদিকে ক্যামেরাটা ছিল। খাবে বন্ধুরা, চলে এসো দেরি না করে। ঠিক আছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদেরও কেমন লাগে খেতে। দেখো কি ঢং করছি শশাটাকে নিয়ে, এমন ঢং করছি যেমন আর জীবনে খাইনি, খেয়েছি ভালো লাগে তাই আবার ঢং করে খাচ্ছি। এরকমই ঢং করছি আমি এটাই খেতে খেতে। এই কি স্বাদ! এখন হেইটটা শেষ, এখন আস্তা নিয়ে বসেছি, ঠিক আছে। এখন আস্তাটা খাই যতটুকু পারি অভিনয় করতে করতে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, দেখো কি শক্ত, যেমন দাঁত দিয়ে কামড়াতে পারছি না, কাঁদছি এমন ভাব করছি, এখন পেরেছি, এখন হেসেছি, সেটা এখন তোমাদের দেখিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আর দেখো এমনভাবে খেয়েছি তো খেয়েছি, আবার জিভ দিয়ে লেচ্ছি। ঠিক আছে বন্ধুরা, কেমন হয়েছে।